কলকাতা রাস্তায় হাঁটলে একটু পরপরই বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের কার্ট দেখা যায়, আর আমি এবার কি কি ট্রাই করেছিলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। প্রথমে আসি এই পানিপুরিটার কথা। এই পানিপুরির কার্টটা কিন্তু কলকাতা অনেক অনেক ফেমাস, কিন্তু আমার কাছে কেন জানি এই পানিপুরিটা একদমই ভালো লাগেনি। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে পানিপুরিটা আমরা খেয়ে থাকি বা ফুচকাটা আমরা খেয়ে থাকি সেটা অনেক অনেক মজার। সবাই হয়তো এতদিনে ভিডিও দেখে বুঝে ফেলেছেন আমি কত বড় একটা চায়ের ফ্যান, তো আমার কাছে এই চাটা বেশ ভালো লেগেছে। এরপর আমরা চলে আসলাম নিউ মার্কেট এরিয়াতে। নিউ মার্কেট এরিয়াতে অনেক অনেক স্ট্রিট ফুডের অপশন পেয়ে যাবেন আপনারা। তো আমি এখান থেকে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আইসক্রিমটার প্রাইস সম্ভবত আমার কাছে 70 রুপি নিয়েছিল, আর আইসক্রিমটা খুবই মজার ছিল। এরপর আমার এই ফলের কার্টটা চোখে পড়লো। এখানে ফলওয়ালা মামাটা অনেক সুন্দর করে ফলগুলো কেটে রেখেছেন, দেখতে অনেক সুন্দর লাগছিল। পাঁচে দিন আর আমাদের ফলটা খাওয়া হয়নি, কারণ আমরা এটা দেখতে পেলাম এটা যে কি মজার একটা জিনিস ছিল। এখানে আখের রসের সাথে লেবু মিক্স করে একটা জুসের মতো বানিয়ে দিচ্ছিল, আর এটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো অনেক গরমের মধ্যে থেকে যে এই ঠান্ডা ড্রিঙ্কটা খেতে আমাদের দারুণ লেগেছে। এরপর আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে একটা পাপড়ি চাট দিয়েছিল, সেটাও খুবই মজার ছিল। শপিং করতে করতে এক ফাঁকে দেখি এরকম একটা কুলফির কার্ট, আর কুলফি আমার খুবই পছন্দের একটা জিনিস, তাই আমি কুলফির কার্ট দেখে থেমে গেলাম কুলফি খাওয়ার জন্য। এখানে ওরা কুলফিটাকে একটা ফালুদার মতো করে বানিয়ে দিয়ে থাকে, একটা বিশাল বড় পাতিলের ভেতর থেকে কুলফিটাকে বের করে আর কুলফিটা কেটে কেটে একটা বাটির উপর দিয়ে থাকে। তারপরে ওরা নুডলসের মতো একটা জিনিস দেয় উপরে। এরপর আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আমরা এই নুডলসটা কি চাচ্ছি কি না দুইটার মধ্যেই। আমরা বললাম যে হ্যাঁ আমরা চাচ্ছি। তার উপরে ওরা একটা সিরাপ দিয়ে দেয়, আর এই সিরাপটা দেওয়ার পরে ওরা দুইটা কাঠি দিয়ে এটাকে পরিবেশন করে। আমার কাছে কুলফিটা খেতে খুবই মজার লেগেছে, আমার খাওয়া বেস্ট একটা কুলফি ফালুদা ছিল এটা। এই পাওভাজির কার্টটা দেখে আমার তো খুব পাওভাজি খেতে ইচ্ছা করছিল, বাট আশেপাশের পরিবেশ এতটা নোংরা ছিল যে আমরা সেখানে আর পাওভাজি খাইনি। আমরা অন্য একটা জায়গায় চলে আসলাম পাওভাজি খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এই জুসটা কিন্তু আমরা আবারও খেয়েছি, আর আমরা কলকাতাতে যতদিন ছিলাম এই জুসটা আমরা বারবার খেয়েছি। সফট আইসক্রিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর ক্যাথলিন দোকানটার সামনেই দেখলাম একটা সফট আইসক্রিম বিক্রি করছে নিউ মার্কেটের ভিতরেই, তো আমরা সেখান থেকে দুইটা সফটি আইসক্রিম নিয়ে নিলাম। এটার দাম ছিল মাত্র 15 টাকা, আর আইসক্রিমটা খেতে আমার খুবই মজা লেগেছে। কলকাতা নিউ মার্কেটে এমন একটি গলি আছে যেখানে গেলে আপনারা টি জাংশন, দোসা এক্সপ্রেস, বার্গার কিং এরকম অনেক অনেক স্ট্রিট ফুডের অপশন পেয়ে যাবেন, আর এই স্ট্রিট ফুডগুলো আমি দেখলাম অনেকটা হাইজেনিক। আমার অনেক বেশি দোসা খেতে ইচ্ছা করছিল, তাই আমরা চলে গেলাম দোসা এক্সপ্রেসে তাদের দোসা খাওয়ার জন্য। তো আমরা সেখান থেকে নিয়েছিলাম বাটার মশলা দোসা, যেটার দাম ছিল মেবি 110 রুপি, আর এই বাটার মশলা দোসাটা খুবই মজার ছিল, এই চাটনিগুলা দিয়ে খেতে অনেক মজার লাগছিল। দোসা এক্সপ্রেস থেকে ঠিক সামনে এগোলে এরকম একটা কাবাবের দোকান দেখতে পাবেন, আর এখানে একটা মামা কাবাবটা রোলের মতো করে বিক্রি করছিল, একটা পরোটা দিয়ে কাবাব দিয়ে ওর মধ্যে বিভিন্ন রকমের সস দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা রোল বানিয়ে দিল। ট্রাস্ট মি, এই রোলটা খেতে এত মজার ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে এই রোলটা। নিউ মার্কেট এরিয়াতে এরকম অনেকগুলো মোমোর কার্ট পেয়ে যাবেন, আর এখানে মোমোর সাথে ওরা একটা স্যুপ দিয়ে থাকে, যেটা আমি হাইজিনের জন্য ট্রাই করিনি, বাট আমি শুনেছি স্যুপটা নাকি খেতে ভালোই লাগে। আর এখানে চিকেন মোমোর প্রাইসটা ছিল মেবি 85 টাকা, আর 85 টাকায় ওরা 6 পিস মোমো দিয়ে থাকে। মোমোর টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে। কলকাতার এই কুলফিটা আমার কাছে এত ভালো লেগেছে, তাই চলে আসার আগে আবারও গিয়েছিলাম এই কুলফিটা ট্রাই করার জন্য। আর আমাদের হোটেলটা যেহেতু নিউ মার্কেট এরিয়াতেই ছিল, তাই আমরা অনেক অনেক স্ট্রিট ফুড ট্রাই করতে পেরেছি। প্রায় সবগুলো স্ট্রিট ফুডের আমার ক্লিপ নেওয়া হয়নি, যেটুকুই ছিল সবগুলো অ্যাড করে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। হোপফুলি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আল্লাহ হাফেজ।